বৃদ্ধাশ্রমে বসে 67 বছর বয়সী বুড়ো ও 65 বছর বয়সী বুড়ির প্রেম ও বিয়ে। কি শিরোনাম শুনে অবাক হচ্ছেন? মাথায় আকাশ ভেঙে পড়ার দশা? এমনটা হবার কোনো কারণ নেই, কেননা যা বলছি তাই সত্যি। আর বিশ্বাস না হলে জেনে নিন তাহলে ঘটনার বিস্তারিত। কখনো পরিবার থেকে লাঞ্ছনার শিকার হয়ে আবার কখনো চাপা কষ্ট বুকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই নেন বৃদ্ধ বৃদ্ধারা। সেখানে অচেনা অজানারাই হয়ে ওঠে পরিবার, সুদিন ও দুর্দিনে তারাই পাশে দাঁড়ান, হয়ে ওঠেন জীবনের পরম বন্ধু। তেমনটাই হয়েছিল ষাটের কোঠা পেরিয়ে যাওয়া লক্ষ্মী আমল ও কোচানিয়ান মেননের সঙ্গেও। তবে পরিচয় পর্ব থেকে যে একে অপরকে মন দিয়ে ফেলবেন তাও এই বয়সে, তা হয়তো তারা কখনো কল্পনাও করেননি। অবিশ্বাস হলেও সত্য যে ভারতের কর্ণাটক রাজ্যে এমন ঘটনাই ঘটেছে, পরে বৃদ্ধাশ্রমেই তাদের বিয়ে হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্বামীর মৃত্যুর পর বৃদ্ধাশ্রমে চলে আসেন লক্ষ্মী দেবী, আর পরিবারের থেকে লাঞ্ছনার শিকার হয়ে মাথার উপর ছাদ খুঁজতে গিয়ে এই জায়গাতে এসে পড়েন কোচানিয়ানও। কিন্তু দুজন ভাবতেই পারেনি এই বয়সে এসে প্রেমে পড়বেন, নতুন করে সংসার পাতবেন। কিন্তু কথায় যে আছে, প্রেম নাকি কোনো বাধা মানে না, হোক সেটা ধর্ম বর্ণ বা বয়সের। চোখে মুখে বয়সের ছাপ পড়লেও তাকে শেষ বয়সে এসে প্রেমে পড়ে ভালোবাসাকে স্বীকৃতি দিতে বৃদ্ধাশ্রমে বিয়ের পিঁড়িতে বসলেন এই জুটি। গায়ে হলুদ থেকে শুরু করে সবকিছুই হয়েছে বৃদ্ধাশ্রমে। আয়োজন করেন বৃদ্ধাশ্রমের অনন্যরাই। গত 28 ডিসেম্বর প্রবীণ পরিণয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী VS শিবকুমারও। জানা গেছে এই কোচানিয়ানি নাকি এককালে লক্ষ্মী দেবীর স্বামীর সহকারী হিসেবে কাজ করতেন। স্বামী সেই সহকারী শেষ জীবনে হয়ে গেলেন জীবনের সঙ্গী। লাল বেনারসি পরে কোণের সিংহাসনে বসে প্রেমিকার গালে ভালোবাসার চিহ্ন এঁকে দেন লক্ষ্মী দেবী, আর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, আপনারাই ভালো থাকার অনুপ্রেরণা। এই ঘটনা আমাদের সমাজকে আরো একবার দেখিয়ে দিল, বিয়ে শুধুমাত্র জৈবিক চাহিদা মেটানোর জন্যই জরুরি নয়। মানুষ যখন জীবনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়ায়, তখন তাদের জন্য কথা বলার, গল্প করার, হাতে হাত রেখে কিছুটা পথ চলার একজন মানুষের অনেক বেশি প্রয়োজন পড়ে যায়। তাই কারো স্বামী কিংবা কারো স্ত্রী শূন্যতায় যে কোনো বয়সে আবারও বিয়ের ঘটনা একদমই স্বাভাবিক বিষয়, এমনকি বৃদ্ধ বয়সেও সেটা জরুরি, একাকিত্ব দূর করার কারণে হলেও। প্রিয় ভিউয়ার্স, অবিশ্বাস্য এই প্রেম ও বিয়ের গল্পটি আপনারা কিভাবে দেখছেন, এ নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। প্রতিনিয়ত ঘটে যাওয়া আরো এমন নানান ঘটনা নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।